সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 6 অক্টোবর সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই সাবেক মন্ত্রীকে গ্রেফতারের বিষয়ে গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তালেবুর রহমান জানান, ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সেখান থেকে সরাসরি ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা 9 আসনের সংসদ সদস্য ছিলেন সাবের হোসেন চৌধুরী। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌপরিবহন ও পরবর্তীতে এলজিইডি উপমন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। 1996 সালের 4 জুলাই থেকে 2001 সালের 19 আগস্ট পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চেয়ারম্যান ছিলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত 47 জনকে গ্রেফতার করা হয়েছে।